আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ শাকিল আর আপনারা দেখছেন রোহান টেকনোলজি। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু আফসোস, মানুষ এটাই বোঝে না। মানুষ ভাবে যে আজ আমি মজা করতেছি, করি, জীবন তো একটাই। কিন্তু যখন আবার বিপদে পড়ে তখন আল্লাহকে আবার ঠিকই স্মরণ করে। মানুষ বর্তমান সময়ের কথা ভাবে, আমার তো টাকা আছে, পাওয়ার আছে, সবই তো আছে, তো আমি যা ইচ্ছে করি। অন্যের টাকা মেরে খাই, অন্যের উপর নিজের ক্ষমতার প্রভাব দেখায়, নিজের ক্ষমতার অপব্যবহার করে। কিন্তু একটি জিনিস সত্য যে আল্লাহ তাআলা মানুষের তাকদীরকে দুটি ভাগে বিভক্ত করেছে। নাম্বার এক, ভালো লেখা তাকদীর। নাম্বার দুই, খারাপ লেখা তাকদীর। এখন যেহেতু আমাদের বিবেক আছে, তাই আমরা মানুষ হিসেবে পরিচিত। এক ভদ্রলোক এই মানুষ শব্দটির চমৎকার একটি ব্যাখ্যা করে গিয়েছেন, মান প্লাস হুঁশ ইকুয়াল মানুষ। অর্থাৎ যার হুঁশ থাকে বা আছে সেই মানুষ, আর বাকি যাদের হুঁশ নেই তাদের বিবেকও নেই, তাই তারা মানুষের কায়দায় পড়ে না। ধরুন একজন মাতা, তার কিন্তু হুঁশ নেই এবং তার ব্রেইন তখন কাজ করে না যে সে কি করছে বা কি বলছে, তাই তাকে আমরা মাতাল বলি, ইংরেজি ভাষায় ক্র্যাকও বলি। আবার পূর্বের কথাই যাচ্ছে, তাই মানুষের ভাগ্য চয়ন করার দায়িত্ব আমাদের যে আমি কোন পথে যাব। মানুষ এখন যদি খারাপ পথে যায়, আল্লাহ তাআলা তাকে সেই পথে সফলতা দেবে, আর যদি তিনি ভালোটি চয়ন করেন তবে তাকে ভালো পথে সফলতা দেবে। তাই যারা খারাপ পথে সফলতা অর্জন করতেছেন, তারা ভাবেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে যে আপনি নিজেকে শুধরান। যদি না শুধরিয়ে নেন তবে আল্লাহ যেভাবে আপনাকে 150 তলায় উঠিয়েছেন, ঠিক তেমনইভাবে 150 তলা থেকে আপনাকে ছেড়ে দেবে, কোনো প্রকার কোনো লিফট বা সিঁড়ি ছাড়াই। তখন বুঝবেন যে মজাটা কত। তার কারণ, কোনো মানুষ যদি 150 তলা থেকে পড়ে যায়, তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। তাই খারাপ কাজ করার আগে একটু ভেবে নেবেন। আল্লাহ আপনাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর যারা নিজেদের কিসমতের ভালো দিক চয়ন করেছেন, তারা ধৈর্য ধারণ করুন, কেননা ভালো কাজের সফলতা একটু দেরিতেই আসে এবং তা সর্বদা চিরস্থায়ী হয়। দেখবেন একটি বাড়ি 6 মাসে করুন, ওইটার ফাউন্ডেশনও 6 মাসের মতোই হবে। 1 বছর লাগিয়ে ধৈর্য ধরে ভালো জিনিস দিয়ে কাজ করুন, সারাটা জীবন শান্তি দেবে। তাই সর্বদা মনে রাখবেন, আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে, অতএব নিজেকে শুধরে নিন, নয়তো যখন ধরবে তখন আর শত চাইলেও বাঁচতে পারবেন না। কেননা আল্লাহ আপনাকে ছাড় দেয় কিন্তু তিনি কাউকে ছেড়ে দেয় না। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এবারের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।